সুপ্রিয় দর্শক, গাংনীর চোখ ফেসবুক লাইভে আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আছি মেহেরপুর গাংনী উপজেলার চরগল গ্রামে, যেখানে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি। আমরা এসেছি চরগল গ্রাম মাঠপাড়াতে, যেখানে আপনারা দেখছেন একটি কৃষক বসে আছে, নাম তার বিপ্লব। তার ধান প্রতিনিয়তই কাটছে। এভাবেই দুর্বৃত্তরা চরগল গ্রামের প্রতিটা অংশে, প্রায় অংশে ধান কেটে দিচ্ছে। আপনারা দেখছেন এই জমির ধানও কিছু না কেটে দেওয়া হয়েছিল, পুনরায় সে আবার চারা রোপণ করে আবার ধান তৈরি করেছে। তার পার্শ্ববর্তী জমিতে এভাবে আরেকটি ধান, ধানের জমি ছিল, সেখানে ধান কেটে দিয়েছে। আমরা যদি চাষি বিপ্লব হোসেনের সাথে একটু কথা বলি, বলার চেষ্টা করি। আমারে ধানের দিন ধান ভুই পাকাই, আমার তারাটা সম্পূর্ণ করে দিছিল। তারপরে এক বিঘা জমি দুদিন আগে কেটেছিল, আবার আজকে আবার কেটেছিল। আমার এই ধানটা আমি কৃষি বাজারকে অনুরোধ করে বুঝছি যে আমার এই ধানটা যেন অবশ্যই তারা যেন এই চরগল গ্রামের মাঠটা দেখে, অবশ্যই তারা যেন এই চরগল গ্রামের মাঠটা দেখে। আমার আগে ধৈর্য হয়েছে না, থাকার মতো পরিবেশ আমার আর নাই। আমি কিন্তু কারো ক্ষতি করিনি, এবং চরগল গ্রাম আইসি দেখতে এবং জনগণের কাছে যাচাই করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা শুনছিলেন কৃষকের কথা, আমরা আপনাদের জানাতে চাই। উনি আমাদের জানিয়েছেন যে উনি ভবানীপুর ক্যাম্পে গিয়েও তিনি কোনো সুরাহা পাননি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এখানে একটি সিমের জমি আছে মনোরদ্দী সাহেবের, তার সিমের প্রায় 10-12 কাঠা জমি প্রায় কেটে দেওয়া হয়েছে। ধান প্রায় আপনারা দেখতে পাচ্ছেন, ধান ইতিমধ্যে তার হচ্ছে চলে এসেছে, যা ধান কিছুদিনের মধ্যেই পাকা শুরু হবে বলে জানিয়েছেন। আপনারা দেখছেন কৃষকের জমি প্রায় এভাবেই, ধান পার্শ্ববর্তী জমিটা, এই জমিটায় যখন চারা ছিল তখন চারা কেটে দেওয়া হয়েছিল। চারা হওয়ার পর তিনি আবার পুনরায় চারা কিনে এনে রোপণ করেন, লাগানোর পরে এই জমিটায় ধান ছিল। মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অংশ ছোটো ছোটো ধান, এ ধানও কেটে দেওয়া হয়েছিল। কেটে দেওয়ার পরে আবার পুনরাবৃত্তিভাবে ঠিক এইভাবে যখন ধানটা পাকন ধরবে তখন আবার দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি ধানের কিন্তু এইভাবে শীষ চলে এসেছে। তারা ধানটা রোপণ কাটার সময় কিছুদিনের মধ্যে পাকন ধরবে, তারা কাটার চেষ্টা করবেন, কিন্তু তার পূর্বে দুর্বৃত্তরা এভাবে ধান কেটে দিয়েছে। প্রায় চরগল গ্রামে 8 থেকে 10 জনের জমিতে এভাবে কাটাচ্ছে। আমরা যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি, আচ্ছা আপনি তো দেখছেন যে ধান কাটছে, কারা কাটছে বা কেন কাটছে আপনি কি জানেন কিছু? এখন আজকের ব্যাপার আমরা কি কি জানবো, ধান কি কারা কাটলো? আচ্ছা এইভাবে কত জনের ধান কাটছে? ধান দুই জনের কাটছে, সিম কাটছে কাটছে, আর গাছ গোছালি কাটছে, হলুদ কাটছে। আচ্ছা এইখানে এটা কোন পাড়ার মাঠ বলে এটাকে? সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এমনই একজনের কথা, যিনি গোরস্থানের মাঠ, যেখানে আমরা আপনার দেখাতে যাচ্ছি যে আমরা হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছি আপনাদের সেই সিমের জমিতে। দেখুন এই সিমের আজ কিভাবে কেটে দেওয়া হয়েছে। পর্যন্ত আর্থিক সমস্যার কারণে তারা জানিয়েছেন যে আর্থিক সমস্যার কারণে তারা থানায় অভিযোগ করতে পারেনি। আমরা তাদের বলেছি থানায় অভিযোগ করতে গেলে কোনো টাকা পয়সা বা এমন কিছুর প্রয়োজন হয় না। তারা তাদের মধ্যে সে আধ্যাত্মিক আমলের যে একটা সমস্যা আছে, থানায় গেলেই নাকি টাকা লাগে এমন তারা বলছেন।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিমের বান, এটা হচ্ছে সিমের বান। যেভাবে সিমগুলো কাটা হয়েছে, একটা কৃষকের পথে দাঁড় করানোর জন্য যা করা হয়েছে, আপনারা দেখছেন সিমের বান, প্রায় 12 কাঠা জমি সিম এভাবে কেটে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি আপনাদের একটু সামনে আবার এগিয়ে নিয়ে যাই, অন্য এক কৃষকের বিভিন্ন প্রজাতির গাছকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সুপ্রিয় দর্শক, আপনারা দেখাতে চাই মাঠে বিভিন্ন অংশে এভাবে প্রায় প্রতিদিনই কৃষকের জমি কেটে দেওয়া হচ্ছে। কে বা কাহারা রাতের আধারে এসে কাটছে, সুপ্রিয় দর্শক, গাংনীর চোখ ফেসবুক লাইভে সকলকে ধন্যবাদ। আমরা চরগল গ্রাম গোরস্থান মাঠপাড়া নামক একটি মাঠে, যেখানে কৃষকের ধান, কলাই, হলুদ সহ বিভিন্ন গাছ কেটে দিয়েছে। আমরা যদি আপনাদের সেই মাঠে একটু নিয়ে যেতে, সেই গাছের বাগানটিতে আমরা নিয়ে যেতে চাই, আপনারা যদি আপনাদের দেখাতে চাই যে যে এখানে শুধু গাছ নয়, বিভিন্ন প্রকার ফসলাদি এভাবেই কেটে দেওয়া হচ্ছে, কি এমন শত্রুতা ফসলের সাথে, তো সেটি আমাদের এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এভাবেই গাছ কিন্তু তো পড়ে রয়েছে, শুধু এটু এই দুটো গাছই নয়, বিভিন্ন মাঠের বিভিন্ন প্রান্তে একাধিক গাছ, যে মাঠ অত্যন্ত ভেজা এবং কাদাযুক্ত হওয়ার কারণে আমরা সেখানে নিয়ে